এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোল প্র্যাকটিক্যাল অঙ্কন করব লিনিয়ার স্কেল, যাকে বলে বাংলায় রৈখিক স্কেল। তো দেখো রৈখিক স্কেলটা কী করে অঙ্কন করছি, তার টেকনিক তোমরা ভালো করে দেখো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। চলো অঙ্কটা কী আছে, আর এফ সমান সমান কী আছে, 1:5 লাখ অনুযায়ী 50 কিমি দৈর্ঘ্য দেখানো যাবে এমন একটি রৈখিক স্কেল অঙ্কন করো যার মুখ্যভাগগুলির দূরত্ব 10 কিমি, মুখ্যভাগগুলির দূরত্ব 10 কিমি এবং গৌণভাগগুলির দূরত্ব 2 কিমি। সমাধানে কী বলেছে, প্রদত্ত অঙ্কন অনুযায়ী মোট দৈর্ঘ্য 50 কিমি, মুখ্যভাগ 10 কিমি, গৌণভাগ কত আছে 2 কিমি আছে। চলো আমাদের স্টেপ ওয়ানে কী বলেছে দেখে নাও। স্টেপ ওয়ানে বলেছে ভূমিতে 5 লাখ/1 লাখ কাটাকাটি কত হবে, কাটাকাটি হয়েছে 5 কিমি। 5 কিমি দূরত্ব মানচিত্রে নির্দেশ করে 1 সেন্টিমিটার, 1 কিমিতে কত আছে 1/5 সেন্টিমিটার আছে, আর 50 কিমিতে কত আছে, কাটাকাটি করে কত আসছে আমাদের 10 সেন্টিমিটার। দেখো 5×10=50, তার মানে কত আছে 10 সেন্টিমিটার হয়ে গেল। ওকে স্টেপ টুতে কী বলেছে, স্টেপ টুতে বলেছে মুখ্যভাগের সংখ্যা মোট দৈর্ঘ্য বাই একটি মুখ্যভাগের মান, মোট দৈর্ঘ্য বাই একটি মুখ্যভাগের মান 50/10 কাটাকাটি করে কত হয়েছে 5টি বেরিয়েছে, ঠিক আছে। আমাদের স্টেপ থ্রিতে কী বলেছে, গৌণভাগের সংখ্যা একটি মুখ্যভাগের মান বা একটি গৌণভাগের মান 10/2 কাটাকাটি করে কত হয়েছে 5×10, 5টি। তো দেখো আমরা পরে কী বলছে, ভাগ ভূমিতে প্রকৃত দূরত্ব স্কেলের মান, মোট দৈর্ঘ্য কত আছে, দেখো মোট দৈর্ঘ্য আছে 50 কিমি আছে, স্কেলের মান আছে 10 সেন্টিমিটার, মুখ্যভাগের মান 5টি আছে 10 কিমি আছে, ঠিক আছে, 5×10 2 সেন্টিমিটার করে আসছে, গৌণভাগের মান কত আছে 5টি আছে 2 কিমি আছে, আর 2কে 5 দিয়ে ভাগ করলে 0.4 সেন্টিমিটার করে আসছে। তো দেখো আমি প্রথমে স্কেলের সাহায্যে 10 সেন্টিমিটার কেটে নিলাম, কারণ এটা অঙ্ক করে আমরা পেয়েছি 10 সেন্টিমিটার। এবার আমি কী করব, অনুভূমিকভাবে আমি কী করব, আমি লম্ব একটা দাগ কী করব টেনে দেবো। দেখো আমি লম্ব একটা দাগ কী করলাম, টেনে দিলাম। এবার আমি কী করব, এবার আমি কাটা কম্পাস ব্যবহার করব। এই কাটা কম্পাস ব্যবহার করে যে 10 সেন্টিমিটার আমি পেয়েছিলাম অঙ্ক করে, সেই 10 সেন্টিমিটার আমি কাটা কম্পাসের সাহায্যে আমি নিয়ে নিলাম। এবার যে অনুভূমিক যে দাগটা টেনেছিলাম সেটা আমি কেটে দেবো। দেখো কাটা কম্পাসের সাহায্যে সেটা আমি কী করলাম, কেটে দিলাম, এবং যে এক্সট্রা যে দাগ আছে সেটা আমি ইরেজারের সাহায্যে মুছে দিলাম। এবার আমি লাইনার স্কেল করতে গেলে আমি যে কোনো মাপ নিয়ে করতে পারি, সে 50 ডিগ্রি হোক, 40 ডিগ্রি হোক, 30 ডিগ্রি হোক, 20 ডিগ্রি হোক, মোটামুটি কথা 90 ডিগ্রির বেশি যাতে না হয় সেই দিকে লক্ষ্য করা খুবই জরুরি। লিনিয়ার স্কেল মাপ নিতে পারো। এই দেখো মুখ্যভাগ 5টা ছিল, তার জন্য প্রথম, এবার দ্বিতীয় দেখে নাও, আমি কাটা কম্পাস ব্যবহার করছি, এবার কী হচ্ছে তৃতীয়, ঠিক আছে, মানে 3টি, এবার কী হবে চতুর্থটি হয়ে গেল, ওকে, এবার পঞ্চমটি হয়ে গেল। তার মানে মুখ্যভাগ 5টা বলেছিল, তার জন্য আমি মুখ্যভাগ নিয়ে নিলাম। এবার আমি কী করবো, সেট স্কোয়ার ব্যবহার করবো। বেশিরভাগ ছেলেমেয়েরা এই সেট স্কোয়ার ঠিক মতন করে ব্যবহার করতে পারে না, কারণ তারা ঠিক মতন করে বসাতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এই সমস্যা কী করে সমাধান করা যায় তার জন্য আমরা বিভিন্ন টেকনিক তোমাদের দেখিয়ে থাকি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। তো দেখে নাও আমি কী করছি, প্রথমটা কী করে খুব সুন্দর করে টেনে দিলাম সেট স্কোয়ার ব্যবহার করে, এবং দ্বিতীয়টা, এই দেখো দ্বিতীয়টাও খুব সুন্দর করে টেনে দিলাম, ওকে। এবার দেখো আমি তৃতীয়টা কী করে টানি, দেখে নিয়েছো, হ্যাঁ গুড। এবার দেখো আমি চতুর্থটাও টেনে দিলাম, ওকে, এবার আমি চতুর্থটাও টেনে দিলাম। দেখো এটা টানবো আমি সেট স্কোয়ারটাকে খুব সুন্দর করে বসিয়ে। এই সেট স্কোয়ার যদি সঠিকভাবে তোমরা না বসাও তাহলে প্রত্যেকটা মাপ সেটা তোমরা সঠিকভাবে পাবে না। এই লিনিয়ার স্কেল তুমি বাড়িতে বসে প্র্যাকটিস করে দেখতে পারো, বাড়িতে বসে একবার প্র্যাকটিস করে দেখতে পারো। আমি এমনি সেট স্কোয়ার তোমাদের বসিয়ে দেখাচ্ছি না। তো দেখো আমি সেট স্কোয়ার ব্যবহার করে প্রত্যেকটা লেন্থ এবং লেন্থ একদম সোজাসুজি হয়ে গেল। দেখো এবার আমি কী করলাম, মুছে দিলাম। এবার আমি কী করব, এবার আমি স্কেলের সাহায্যে আমি কী করলাম, সমান মাপের নিচে দুটি আমি বিন্দু নিয়ে নিলাম, যাতে আমরা অনুভূমিকভাবে দুটি সমান মাপের লম্ব দাগ টানতে পারি, অনুভূমিকভাবে আমি সমান দাগ টানতে পারি। দেখো এই দেখো এই দেখো এই দেখো টেনে দিলাম। এবার দেখো দ্বিতীয়টা, এই দ্বিতীয়টা আমি কী করে টানছি সেটাও তোমাদের দেখা খুবই জরুরি আছে। দেখো আমি দ্বিতীয়টাও আমি কী করলাম, টেনে দিলাম,
ঠিক আছে, ভালো করে দেখো নাও। এবার আমি কি করব, এবার আমি স্কেলের সাহায্যে এটা খুব সুন্দর করে মিলিয়ে দেব। স্কেলের সাহায্যে কি করব, খুব সুন্দর করে মিলিয়ে দেব। দেখে নাও, আমি স্কেলের সাহায্যে খুব সুন্দর করে মিলিয়ে দিয়েছি, ওকে দেখে নাও। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করবে। আমরা মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের নোটস এবং সাজেশন দিয়ে থাকি আমাদের এসবি একাডেমিক সেন্টার এই চ্যানেলের মাধ্যমে। আমাদের এসবি একাডেমিক সেন্টারে তোমাদের পড়তে হবে এমন কোনো ব্যাপার নয়, তোমরা এই চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে বাড়িতে বসে সমস্ত ধরনের সাজেশন এবং নোটস এবং প্র্যাকটিক্যাল থিওরি সব কিছু তোমরা পেয়ে যাবে। তো দেখো মোটামুটিভাবে আমাদের হয়ে গেল দাগটা টানা। এইবার দেখো গৌণ ভাগ, এই যে গৌণ ভাগ কটি ছিল, পাঁচটি ছিল, দেখো একটা, এবার কি হয়েছে দেখো দুটো, ওকে, তারপর দেখো তিনটি, তারপরে কটি হলো, চারটি হয়ে গেল, এবার কি হলো পাঁচটি হয়ে গেল। তো মোটামুটিভাবে আমাদের ক্লিয়ার হয়ে গেল। দেখো অপর দিকে দেখো একটা দুটো তিনটে, ঠিক আছে, চারটে পাঁচটা, তার মানে কি মোটামুটিভাবে আমাদের পুরোপুরিভাবে পাঁচখানা নিচে উপরে সব দিকে হয়ে গেল। আমি সোজাসুজিভাবে দাগটা আমি টেনে দিলাম, দেখো এবার মোটামুটিভাবে ক্লিয়ার হয়ে গেল। এবার আমি স্কেলের সাহায্যে আমি খুব সুন্দর করে দাগগুলো আমি কেটে দিলাম। দেখো বেশিরভাগ ছেলেমেয়েরা এটা করতে গিয়ে ভুল করে, সেজন্য তোমাদের এটা দেখা খুবই জরুরি আছে। এখানে 90% ছেলেরা ঠিক করে করতে পারে না, এই যে গৌণ ভাগের ক্ষেত্রে খুব সমস্যার সম্মুখীন হয়। তাছাড়া আমি শুধু গৌণ ভাগের কথা বলবো না, তাছাড়া বেশিরভাগ ছেলেমেয়েরা এই যে সেট স্কোয়ার কী করে বসাতে হয় সেটাও ঠিক মতন বসাতে পারে না। বেশিরভাগ ছেলেমেয়েরা এই সেট স্কোয়ার বসাতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তার জন্য আমি সেট স্কোয়ার কী করে বসাতে হয় সেই টেকনিকগুলো তোমাদের শিখিয়েছি আমাদের এসবি একাডেমিক ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো দেখো নাও আমি ইরেজারের সাহায্যে এটা আমি মুছে দিলাম। এবার আমি কী করবো, ব্ল্যাক, আমি কী করে ব্ল্যাক করে দেবো, প্রত্যেকটা ইন্ডিকেট করে দেবো। আমি পেন্সিলের সাহায্যে আমি এইগুলো কী করবো, খোপগুলো ভরে দেবো, যেটা আমি গৌণ ভাগ পেয়েছিলাম এবং মুখ্য ভাগ পেয়েছিলাম। দেখো আমি কী করলাম, খুব সুন্দর করে করলাম, দেখে নাও। এবার কী হয়েছে, আমি নেক্সট, এইটা নেক্সট যেটা আছে এটাও আমি খুব সুন্দর করে কী করলাম, এটাও আমি খুব সুন্দর করে কী করলাম, আমি ভরে দিলাম, দেখে নাও, দেখে নাও, ভরে দিলাম, ওকে। তো দেখে নাও কী করে করছি, প্রত্যেকটা জিনিস তোমাদের দেখা খুবই জরুরি আছে। এই লিনিয়ার স্কেল প্রতি বছর পরীক্ষায় দিয়ে থাকে একাদশ শ্রেণীর। এই লিনিয়ার স্কেল যাকে বলে বাংলায় বলে রৈখিক স্কেল, এই রৈখিক স্কেল প্রতি বছর উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর পরীক্ষায় খুবই দিয়ে থাকে। দেখে নাও আমি প্রত্যেকটা খোপগুলোকে ভরাট করে দিলাম, দেখে নাও, ঠিক আছে। প্রথম যেটা খোপটা ভরাট করবে তার উপরের খোপটা ফাঁকা রাখবে, এবং দ্বিতীয় যে খোপটা ভরাট করবে তার নিচের খোপটা ফাঁকা রাখবে, এটা তোমাদের খুব জরুরি আছে শেখা। তো মোটামুটি আমাদের খোপগুলো ভরা হয়ে গেল। তো দেখে নাও মোটামুটিভাবে আমাদের অনেকটাই রৈখিক স্কেল অঙ্কন পুরোপুরি বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে। তো মোটামুটিভাবে আমাদের কাজগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো দেখে নাও রৈখিক স্কেল কী করে করতে হয়, তার মুখ্য ভাগ কী করে করতে হয়, গৌণ ভাগ কী করে করতে হয়, এবং আমরা জানি যে গৌণ ভাগের যে মান আছে 2 সেন্টিমিটার করে যদি হয় সেটা যদি 5 ভাগে ভাগ করা হয় তাহলে প্রত্যেকটা 0.4 সেন্টিমিটার করে হবে, তাহলে প্রত্যেকটা 0.4 সেন্টিমিটার হবে। এবং এই যে 10 সেন্টিমিটার যদি হয়ে থাকে, 10 সেন্টিমিটার যদি হয়ে থাকে তাহলে কিন্তু যেহেতু 5টি মুখ্য ভাগ আছে তার মানে প্রত্যেকটি ভাগ হবে 2 সেন্টিমিটার করে। তোমরা বাড়িতে বলছি স্কেলের সাহায্যে মিলিয়ে দেখতে পারো যে প্রত্যেকটা গৌণ ভাগ হয়েছে 0.4 সেন্টিমিটার এবং প্রত্যেকটা মুখ্য ভাগ হয়েছে 2 সেন্টিমিটার করে। এখানে মুখ্য ভাগ হলো, তারপরে কি হচ্ছে 10, তারপরে সে 20, তারপরে সে 30, তারপরে সে 40, আর যেহেতু 50 কিলোমিটার ছিল তার জন্য আমি 10 সেন্টিমিটার আমি অন্যদিকে বসে দিলাম, 2, 4, 6, 8, তারপর হয়েছে 10। তো দেখে নাও গৌণ ভাগের ক্ষেত্রে দেখো 2, 4, 6, 8, 10 লেখা আছে, এবং মুখ্য ভাগের ক্ষেত্রে কী আছে, 0 থেকে স্টার্ট হয়েছে, 0, 10, 20, 30, 40। তো দেখো আমি গৌণ ভাগ লিখে দিলাম, অন্যদিকে আমি মুখ্য ভাগ লিখে দিলাম। এবার দেখো স্কেলটা কত ছিল, 10 সেন্টিমিটার করে ছিল, আমি 10 সেন্টিমিটারটা লিখে দিলাম। তো আরএফের মানটাও লিখব, আরএফ সমান কত ছিল দেখে নাও, 1:1:5 কী আছে, 5 লাখ ছিল, 1:1 কত ছিল, 5 লাখ ছিল, সেটা আমি কী করলাম লিখে দিলাম। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। তো দেখো আমি এখানে রৈখিক স্কেল লিখে দিলাম, অন্যদিকে আমাদের নজর করতে হবে যে গৌণ ভাগ যেহেতু কত ছিল, 10 ছিল, 10-এর ভিতরে ভাগ হয়ে গেছে 2, 4, 6, 8, 10, এবং মুখ্য ভাগ কত ছিল, 0, 10, 20, 30, 40। তার মানে কি এদিকে 10 যদি থাকে গৌণ ভাগের দিকে আর মুখ্য ভাগের দিকে যদি 40 থাকে, টোটাল কাউন্টিং করে তো 50 কিমি তো হয় না। তার মানে কি তোমরা বুঝতে পারছো, অঙ্কটা ভালো করে দেখে নাও, ভালো করে বাড়িতে বসে প্র্যাকটিস করো।
ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো। যদি এই চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এটাই আমার একান্ত অনুরোধ।